হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি এক্সপেরিমেন্ট করব। সেজন্য নিয়েছি দুটো কপারের পাইপ। পাইপগুলোর লেন্থ হচ্ছে 25 ইঞ্চি করে। এবং নিয়েছি একটি লাইটের হিটসিং কপারগুলোকে একটি শেপ দেওয়ার জন্য। আমরা একটি দুটো কয়েলের শেপ দেব। দুটো কয়েল তৈরি করেছি, একটি কন্ডেন্সার কয়েল হিসেবে কাজ করবে এবং অন্য একটি ইভাপোরেটেড কয়েল হিসেবে কাজ করবে। তৈরি করেছি একটি ক্যাপিলারি টিউব, এটি আমি চিকন কপার পাইপ দিয়ে তৈরি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটির সঙ্গে সোল্ডারিং করে নেব। নিয়েছি একটি ককশিটের টুকরো, এটিকে মোটর মাউন্ট হিসেবে ব্যবহার করার জন্য। এবং একটি এয়ার পাম্প নিয়েছি কম্প্রেসার হিসেবে ব্যবহার করার জন্য। নিয়েছি একটি রাবার পাইপ, কম্প্রেসারটিকে ককশিট দিয়ে লাগিয়ে নিব। এবং কন্ডেনসেশন কয়েল এবং ইভাপোরেটেড কয়েলের সঙ্গে পাইপ দুটোকে লাগিয়ে দেব। নিয়েছি ছোট বিউটেন গ্যাস সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে আমি একটি সুই লাগিয়ে নিয়েছি ইঞ্জেকশনের। এখানে কম্প্রেসারের মধ্যে যে পাইপ দুটো লাগিয়েছি তার মধ্যে আমি একটি চেঞ্জ করেছি। এখানে পাইপগুলোর মধ্যে ইঞ্জেকশন সিরিজ দিয়ে আমি বিউটেন গ্যাসগুলো ঢুকিয়ে নিচ্ছি। এরপরে 5-এর ছিদ্রের মধ্যে চুপারগুলো দিয়ে শক্ত করে দেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে মোটরের উপরে একটু পানি জমে গেছে, কয়েলটিও কিছুটা ঠান্ডা হয়েছে। আমি আবারও পাইপগুলোর মধ্যে দিয়ে গ্যাস ঢুকিয়ে নেব। এখানে গ্যাসগুলো লিকুইড আকারে দেখা যাচ্ছে। ইভাপোরেটেড কয়েলটি বেশি পরিমাণ ঠান্ডা হয়নি, প্রজেক্টটি সাকসেসফুল হয়নি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।